মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি মুহাদ্দিস আল্লামা এগুলোর প্রকৃত সংজ্ঞা কি? ভাই একটা একটা করে সবগুলোর সংজ্ঞা দিতে দিতে অনেক সময় লাগবে, তাও দেই। আপনি প্রশ্ন করছেন মুফাসসিরে কোরআন মানে হলো যিনি কোরআনের তাফসির কারক। বিশাল বড় একটা টাইটেল, কিন্তু সহজ কথা না। কোরআনের অনুবাদটা কোনো রকম করতে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে তাফসির করার জন্য এলেমের মহাসমুদ্র হওয়া লাগে। আমাদের দেশে ওয়াজ মাহফিলে আলোচনা যেই করুক, এই চেয়ারে বসলে মাইকের সামনে বসলেই তার নাম কি? মুফাসসিরে কোরআন। ভাই মুফাসসিরে কোরআন প্রকৃত অর্থে যাদেরকে বলা হয়, ওইটা বলার মতো মানুষ বাংলাদেশে ওয়াজ মাহফিলের ময়দানে কে আছেন, কয়জন আছেন আমার জানা নাই, কিন্তু আমরা বলি মুফাসসিরে কোরআন। ভাই আমরা ওয়াইজ বলতে পারি, নসিহতকারী মানুষকে এটা বলতে পারি। মুফাসসিরে কোরআন মানে কোরআনের তাফসির কারক। এই তাফসির কারকের কয় খণ্ডের কয় ভলিউমের কোরআনের তাফসির লেখার তৌফিক হয়েছে, যে মুফাসসির কি দিয়ে হয়েছে? এই ওয়াজ করে আয়াত একটা সামনে রেখে ১ ঘন্টা ২ ঘন্টা কথা বললে তাকে আসলে মুফাসসিরে কোরআন বলা যায় না। এটা আমাদের দেশি একটা সংজ্ঞা বলতে পারেন, যে মুফাসসিরে কোরআন বলতে ওলামা একরামের যে পরিভাষা সেখানে যেটা বোঝানো হয় ওটা অনেক ভারী পদবি। ওই পদবির ওজন বহন করার মতো বক্তা, আলোচক এই দেশে কে আছে আমার জানা নাই। তবে তবে আমাদের দেশীয়, আমাদের আঞ্চলিক একটা পরিভাষা বলতে পারে যে মুফাসসিরে কোরআন মানে হলো, এখন আরেকটা নতুন সংজ্ঞা দিচ্ছি, মুফাসসিরে কোরআন মানে হলো ওয়াজ মাহফিলের বক্তা। মুফাসসিরে কোরআন মানে কি? ওয়াজ মাহফিলের বক্তা। বাস, এটা হলো আমাদের দেশীয় সংজ্ঞা, আর আগেরটা যেটা দিলাম এটা হলো কিতাবী সংজ্ঞা। বুঝতে পারছেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ওরে বাবা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা দেশে কে আছে আমি তো জানি না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে হলো বাংলাদেশের আনাচে কানাচে সব মানুষ যেরকম তাকে চিনে, বাংলাদেশ ছাড়া আরো বিভিন্ন দেশেও বহু মানুষ তারে, তবে কলকাতার বাংলাদেশিরা অনেক হুজুরই চিনে, বাংলাদেশি প্রবাসী ভাইরা চিনে বিভিন্ন দেশে আছে। এটা তো আর তারা তার ওই দেশই হলো না, তবে এক অর্থে বলা যায়, কারণ আমাদের প্রবাসী ভাইরা যারা বিভিন্ন দেশের সিটিজেনশিপ পেয়ে গেছেন তারা ওই দেশই হয়ে গেছেন। সেই হিসাবে অবশ্য আন্তর্জাতিক অনেকেই আছেন, অর্থাৎ তারাও চিনে, তারাও জানে, তাও আবার খ্যাতি সম্পন্ন, মানে বিভিন্ন দেশে তার খ্যাতি আছে। যেমন ডক্টর জাকির নায়েকের কথা বলা যায়, যে তাকে বিভিন্ন দেশে মানুষ চিনে। বাংলাদেশে ওলামাদের মধ্যে হাতে গোনা ২-৪ জন এরকম হয়তো পাবেন যে তাদেরকে দেশের বাইরে অনেকে চিনি। এর বাইরে গণহারে যাকে তাকে আমরা আজকাল, মানে মাহফিলের পোস্টারে যেই পরিমাণ শব্দের অপচয় হয়, এই মাহফিল থেকে মানুষ ভালো কিছু শিখবে। এখানে যদি ২ নম্বরই হয়, এখানে যদি পাম্পটি দেওয়া দেওয়া হয়, তাহলে মানুষ শিখবে এটা কি? গতকালকে মাহফিল, আমার নামের আগে একজন আল্লামা লাগাইছে, আমার কান টান সব গরম হয়ে গেছে সাথে সাথে, কিসের ওয়াজ টাজ করবো? তাড়াতাড়ি লোকের থামায় বললাম, ভাই আমার নামের আগে কি লেখা আছে? আমার মাহফিলের যে ফরম আছে, আমার মাহফিলের জন্য আবেদন করতে হলে ফরমে 12টা শর্ত দেওয়া আছে। এর ভিতরে একটা শর্ত হলো আমার নামের আগে আমার নামের পরে কি থাকবে এটা আমার থেকে, আমার অফিস থেকে নিশ্চিত করতে হবে। একটা অতিরিক্ত শব্দ লিখলে ওই মাহফিলে আমি উপস্থিত হই না, হব না। হ্যাঁ, কখনো কখনো এমন হয় যে আমার অজান্তে পরে পোস্টার ব্যানার বানায় ফেলছে, আয়শা হয়তো আমি খেয়ালও করিনি, পরে ধরা পড়ছে। যদি খেয়াল করি তাহলে আমি সেখানে সাবধান করি। ভাইরা আমার, আল্লামা শব্দের অর্থ বুঝেন? শত শত আলেমের এলেম যার পেটের ভিতরে, এর বলে আল্লামা। যার মাথায় শত শত আলেমের এলেম থাকে তাকে আল্লামা বলে, মহা বড় জ্ঞানী আলেম। তো এটা বলার মতো মানুষ আমাদের মতো চুনুপুটি না। আমরা ২-৪টা কথা আপনাদেরকে বলতে পারি। আল্লামা এত সস্তা উপাধি না, এই দেশে সব কি আল্লামা। তো মাহফিলের যারা আয়োজন করেন, আল্লাহর হস্তে এই মঞ্চ থেকে পাম্পটি দেওয়া বন্ধ করেন। পাম্পটি দেওয়াটা খুব খারাপ একটা স্বভাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা খুব বদ স্বভাব। এই স্বভাবের মানুষ ভালো মুসলমান না। সেখানে মাহফিল মঞ্চ থেকে এই সমস্ত আজাইরা পাম্পটি কিভাবে দেন? কামেলে মোকাম্মল, আলেম কুলের শিরোমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বাইরে বাইরে ভাই যত টাইটেল দুনিয়াতে আছে সব আয়রা লাগা দিছে, যদু মধু আমাদের মতো যাত্রার নামে শুরু। দিনের নামে পাগলামে হাস্যকর কাজ আল্লাহর রাস্তে করবেন না। অনেক বক্তা আছে, অনেক হুজুর আছে, তাদের পোস্টারের নামের আগে আর পরে যে টাইটেল, ২-3 লাইন টাইটেলও আছে অনেক হিসাবে। এই টাইটেলগুলো সব পড়তে 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 এরপরে আর নাম খুঁজে পাওয়া যায় না। অনেক হিসেব আছে এদের নামের আগে যে টাইটেল আছে, ওরে বাপরে বাপ, আপনি দেখেন তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার সময় সাহাবীরা এরকম বলতেন? এরকম কোনো কিছু বলতেন না। মাহফিলে যারা পয়সা দেয় এদেরকে আপনারা পাম করতে দেন, যারা ওয়াজ করে এদেরকেও পাম করতে দেন, যারা প্রধান অতিথি হয়, রাজনৈতিক নেতা হয় তাদেরকেও পাম করতে দেন। এই আয়োজকদের ঠিকানা কোথায় হবে আগামী দিনে এই চিন্তা করি। আল্লাহ তাআলা আয়োজক ভাইদেরকে হেদায়েত যেন হয় সেই তৌফিক দান করুন, এবং আলোচকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, শ্রোতাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান। অতএব এই শব্দের অপচয় করা যাবে না। মুহাদ্দিস বলা হয় যিনি হাদিস বিশারদ। বাংলাদেশে সাধারণত হাদিসের কিতাব পড়ায় হাদিসের শিক্ষক হলে তাকে সাধারণত মুহাদ্দিস বলে। আর এমনিতে হাদিস সম্পর্কে পাণ্ডিত্য আছে, হাদিসই তার স্পেশালিটি, এটা নিয়ে তার পড়াশোনা, হাদিস সম্পর্কে অগাধ নলেজ এলিম আছে, তাকে সাধারণত মুহাদ্দিস বলা হয়। মুফতি যিনি ফতোয়া সম্পর্কে, মাসআলা মাসাইল সম্পর্কে, আমাদের দেশীয় পরিভাষায় যিনি মাসআলা মাসাইলের উপরে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন তাকে মুফতি বলা হয়। একজন চিকিৎসক যেরকম বলা হয়, যদিও অনেক দেশে মুফতি এই শব্দটা অনেক ওজনের শব্দ, এটা অনেক বড় বড় আলেমদেরকে সাধারণত পুরো দেশে হাতে গোনা কয়েকজনকে বলা হয়। যাই হোক, এটা এক এক দেশে এক এক পরিভাষা থাকতে পারে, এটা দোষের কিছু না। কিন্তু এই পরিভাষাগুলোর যত্রতত্র ব্যবহার, যার নামের সাথে যেটা খাটবে না সেটাও খাটায়া খাটায়া মাহফিলের আয়োজকরা মাইকিং করে, পোস্টার লেখে, ব্যানার লেখে, হ্যান্ডবিল লেখে। আল্লাহ তাআলা এই অনাচার থেকে আমাদের আয়োজক ভাইদের বাঁচার তৌফিক দান করুন।